কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফা, আমি সবে মাত্র দিনের মধ্যে আরোহণ করেছি। ফেরাউন বলতেছে, যা হওয়ার হয়ে গেছে, আমি তো তোমার খুদা যখন নাউজুবিল্লাহ, মানুষ বেশি দিন ক্ষমতায় থাকতে 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 পরে নিজের পজিশনের কথা পর্যন্ত ভুলিয়া যায়। ফেরাউন ছিল বাপের অবাধ্য সন্তান, তার মন্ত্রী হামান ছিল মায়ের অবাধ্য সন্তান। মিশর এসে গুরুস্থানের কন্ট্রাক্টারি নেয়, কন্ট্রাক্টারি নিয়ে যত টাকা কামায় সব টাকা গরিব মিসকিনকে দান করছে। দান করার পরে সুনাম অর্জন করছে। এবার বাদশা মারা গেছে, এবার মন্ত্রী হয়ে গেছে। মন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী হয়ে গেছে। প্রধানমন্ত্রী হওয়ার পরে এবার তার বন্ধু হামানকে বলতেছে, কয় দোস্ত, এক কাম কই কি, কয় বেড়া, গুরুস্থানের কন্ট্রাক্টর ছিলাম, এরপরে হইলাম মন্ত্রী, এখন হইলাম প্রধানমন্ত্রী, এখন তো আমি এখন এক কাজ করি কি, কয় এখন খুদা দাবি দালাই জনের কন্যা হুসুবিল্লাহ, ক্ষমতায় থাকতে থাকতে মানুষ সব ভুলে যায়। এরপর এক পর্যায়ে বললো, না এখনো সময় হয় নাই, যদিও আপনি প্রধানমন্ত্রী, এখনো খুদা ঘোষণা দেওয়ার সময় হয় নাই, কয় কিছু কাজ করতে হবে। কি কাজ, কয় এই দেশে যত আহলে কিতাবের যত আলেম আছে, এরা যতদিন থাকবো ততদিন আপনি খুদা দাবি দিলে টিকবে না। কয় কি করতে হবে, এদেরকে মারেন। আলেম মারা শুরু হয়ে গেল, কথা ঠিক না বেশি, কারণ এই পৃথিবীতে বাতিল প্রতিষ্ঠা করতে হলে আলেম হচ্ছে সমস্ত বাধার অন্তরায়, কথা ঠিক না বেশি। উলামায়ে কেরাম জাগ্রত, কোন জাতিকে জাহান্নামের পথে উলামায়ে কেরাম যেতে দিতে রাজি নন। প্রয়োজনে মুখের তাজা রক্ত দিয়ে হলে জাতির ইমানকে রক্ষা করে জাতিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠাইয়া দেওয়া হযরত উলামায়ে কেরামের দায়িত্ব। আমার প্রাণের ভাইরা, এই ফেরাউন ক্ষমতায় থাকতে থাকতে বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তোমাদের বড় খোদা, কই তুমি আমাকে খোদা মানো। হযরত আসিয়া বললেন, না আমার আল্লাহ একজন, তিনি তোমারও মালিক আমারও মালিক, যার নাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওইখানে কি হচ্ছে না হচ্ছে আপনারা ওইদিকে কান দিছেন, আমার দিকে খেয়াল করেন, ওইদিকে কেমন হয়ে যান, সমস্যা নাই, এইদিকে তাকান। ফেরাউন বলতেছে, আসিয়া তুমি বুঝো নাই, মুসা ধর্ম গ্রহণ করেছ, আমার ধর্মে তুমি ফিরে আসো, মুসার ধর্ম তুমি ছেড়ে দাও, তাহলে আমি পৃথিবীর আলোচিত বাদশা। ফেরাউন বলতেছি, এই পৃথিবীতে আমি তোমার জন্য স্বর্ণের মহল তৈরি করে দিব। স্বর্ণের মহল, হযরত আসিয়া বললেন, স্বামী আমার, স্বর্ণের মহল কেন, তাম পৃথিবী জুড়ে আমার পায়ের নিচে দেন, এক মুহূর্তের জন্য আমি তৌহিদ ছাড়ব না, ইমান ছাড়ব না, সুবহানাল্লাহ। এবার ফেরাউন নির্দেশ দিল, জল্লাদকে নির্মম নির্দেশ দিল, আমার কথা যখন সে মানে নাই, তার হাত পা বেঁধে ফেল, তার হাত পা বেঁধে ফেল, যে আসি আপা মকমল কার্পেট ছাড়া বাহিরে পড়ে নাই, সেই আসিয়াকে হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির উপর ছোঁয়া দিয়েছে। কি মনে করেন, ইমান কাকে বলে? আমরা তো এরকম কষ্ট করে ইমান শিখি নাই, এই জন্য ইমানের দরদ নাই, ইমান আছে না নাই এইটাও জানি না, কথা ঠিক না বিঠি, ইমান আছে না নাই এটাও জানি না। আমি একটা মাপ পাটি দিয়ে দিচ্ছি, কার ইমান আছে আর কার ইমান নাই, রাত্রে শুয়ে শুয়ে গা মাপবেন, ডায়াবেটিস যেমনি মাপে না এমনি গিয়ে মাপবেন, ইমান কার আছে আর কার নাই। আগে গুনাহ করতে মজা লাগছে, এবাদত করতে মজা লাগে নাই, প্রমাণ হয়ে গেছে তার ইমান নাই, ইমানের ভোল্টেজ ফিউজ
আপনি মোবাইল আছে, আপনার মোবাইল আপনি চার্জ দিচ্ছেন, দীর্ঘক্ষণ চার্জ দিচ্ছেন, যখন মোবাইল ভিতরে ঢুকাইছেন ব্যাটারি মোবাইলের ভিতরে ঢুকায় যখন আপনি ই করলেন, তখন অটোমেটিক চার্জ নাই, এক কোটিও নাই। চার্জ যখন দেন ভুল দেখায়, যখন মোবাইলে ঢুকান তখন আর চার্জ দেখায় না, থাকে না। আপনি কোথায় নিয়ে গেলেন? মেকারের কাছে। মেকারের কাছে যখন নিলেন তখন ব্যাটারি আছে না নাই এটা পরীক্ষা করার জন্য তার কাছে একটা মিটার আছে, কথা ঠিক না ঠিক? এই ব্যাটারির মধ্যে যখন আপনি মিটারটা লাগায়, যদি মিটার শু করে তাহলে বোঝা যাবে যে ব্যাটারি আছে, আর যদি শু না করে মিটারে তাহলে বোঝা গেল ব্যাটারি ফিউজ। ঠিক তেমনি ভাবে আপনার গুনাহ করলে মজা লাগে, গুনাহ করলে আপনি আনন্দ পান, নেক আমল করলে আপনার ভালো লাগে না, বোঝা গেল আপনার ইমানের ভোল্টেজ ফিউজ। আর আগে গুনাহ করতেন, এখন গুনাহ করলে খারাপ লাগে, গুনাহ মজা লাগে না, এবাদত মজা লাগে। এখন গুনাহ করলে খারাপ লাগে, এবাদত মজা লাগে, বোঝা গেল আপনার ইমানের ভোল্টেজ মিটারে শু মারে, ইমানের ব্যাটারি কি মারে, শু মারে। আল্লাহু আকবার। ফেরাউন হযরত আসিয়াকে নির্দেশ দিল জল্লাদদেরকে, উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে শুয়ায় দাও, হাত পা বেঁধে শুয়ায় দেওয়া হলো। এবার ফেরাউন বলতেছে, কোন সময় আছে তুমি আমার উপর ঈমান আনো, আমাকে রব বলে স্বীকার করো। হযরত আসিয়া বলেন, তুমি আমার স্বামী, আমার শরীরের উপর শারীরিক নির্যাতন করার অধিকার তোমার আছে, কিন্তু আমার মনের বিরুদ্ধে হস্তক্ষেপ করার কোন অধিকার তোমার নাই, আমাকে নির্যাতন করো। শেষ পর্যন্ত যখন ঈমান ছাড়ে না, এবার ফেরাউন জল্লাদকে নির্দেশ দিল যে একটা তক্তা আনো, তাকে শুলিতে সরাও। একটা তক্তা আনা হল, তক্তার মধ্যে লৌহ পেরাক, হাজার হাজার লৌহ পেরাক টুকানো হল। এবার বলতেছে, তক্তাটাকে উল্টায় দাও, তক্তাটাকে উল্টায় দেওয়া হল। লৌহ পেরাক গুলি পাখির ঠোঁটের মতো সরাটা গুলো দাঁড়ায় গেল। এবার বলতেছে, আসিয়াকে নিক্ষেপ কর, আসিয়াকে যখন নিক্ষেপ করা হল, হাজার হাজার লৌহ পেরাক তার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, ফিনকি দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি যেন রক্তের পোশাক পরিধান করেছেন। এরপর ঈমান ছাড়ে না, কি মনে করে হাজার হাজার লৌহ পেরাক ঢুকে যাচ্ছে, ঈমান ছাড়ে না। এবার ফেরাউন নির্দেশ দিল জল্লাদদেরকে যে একটা পাথর, প্রচন্ড একটা পাথর তার দেহের মধ্যে নিক্ষেপ কর। প্রচন্ড পাথর যখন নিক্ষেপ করবে, এমন সময় ডাক দিয়ে বলে, মালিক, হে আসমানের মালিক, আমি দুর্বল মহিলা, আমি দুর্বল নারী, আমি কি পারব এই পাথরের আঘাত সহ্য করতে? দরদ পড়া কণ্ঠে যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন ক্রন্দন শুরু করলেন হযরত আসিয়া, আল্লাহু আকবার বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতেছিলেন, এমন সময় একজন ফেরেশতা এসে বলতেছে, হে হযরত আসিয়া, তোমার এই নির্যাতন কাহিনী শুধু দুনিয়ার মানুষ নয়, আল্লাহ পাক সাত আসমানের দরজাগুলি খুলে দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তোমার এই নির্যাতন কাহিনী দেখতেছে। এই মুহূর্তে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবাই, সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করে নেবে। আল্লাহ, এই মুহূর্তে তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তোমার দোয়াকে মঞ্জুর করে নেবেন। হযরত আসিয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তার এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে এই দোয়াটা আল্লাহ কোরআনের আনাত বান আয়াত বানায়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাযিল করে দিলেন।
কি দোয়া করলেন? إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِنْدَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ. আল্লাহর কাছে দোয়া করে বলেছে, সুবহানাল্লাহ, ডাক দিয়ে বলে মালিক, ডাক দিয়ে বলে হে পরওয়ারদিগার আলম, তুমি যে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর নির্মাণ করেছ, বলে হে মালিক, হে পরওয়ারদিগার, জান্নাতের ভিতরে তুমি আমার জন্য কি ঘর নির্মাণ করো, আর এই গড্ডা দূরে হলে হবে না, সেই গড্ডা হতে হবে ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, তোমার পাশে তোমার সান্নিধ্যে আমার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বানাও। আর ফেরাউন তার জানের সম্প্রদায়ের নির্যাতন নিপীড়ন থেকে তুমি আমাকে বাঁচায়া দাও। দোয়া করে ফেললেন, আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার চামড়ার চক্ষু উঠায়া অন্তর চক্ষু খুলে দিলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, আমার আসিয়ার রূহটা বের হয়ে যাওয়ার পূর্বে আসমানের প্রত্যেকটা দরজা খুলে দাও, তার জন্য জান্নাতে যে বাড়িটা আমি বানাইছি এই বাড়ির নাচ দেয়ামত দেখে দেখে যেন তার রূহ বের হয়ে যায়। আল্লাহ পাক জান্নাত দেখে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে তুমি ভয় পাওয়ার কোন কারণ নাই, চিন্তিত হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ভয় পেও না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, ভয় পেও না, চিন্তিত হয়ো না, তোমরা যদি মুমিন হও মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব করে বলছি, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, এমন সমাজ যে সমাজে শতকরা 90% মানুষ সুদের কারবার করে, এমন শুনেন, আপনি যে ইমানের উপর থাকবেন চতুর্দিকে প্রতিবন্ধকতা, কথা ঠিক না বেঠি, শতকরা 90% 99টা বাড়িতে সুদের কারবার করে, এমন পরিস্থিতিতে সুদ থেকে আপনাকে পবিত্র থাকতে হবে, এর নাম হলো ইমান। এর নাম কি? ইমান। টাকা হাওলাত চাইবেন, কর্জায় হাসানা বন্ধ হয়ে গেছে, কই একটু আগে যদি আসতা তাহলে টাকাটা দিতে পারতাম, নিয়ে গেছে না, আসলে সম্পূর্ণ মিথ্যুক, কই কোনো টাকা নেই, কই কিছু, আচ্ছা এখন তো নাই আমার কাছে, আচ্ছা বিকালে আইসো, বিকালে আসলো, কই আমার কাছে ছিল না, আমি আর একজনের কাছ থেকে হাওলাত করে দিলাম, দেখিও আমার ঠিক মতো দিয়ে দিও, কত বড় বাপ্পা, এই সুদের কারণে কর্জায় হাসানার দরজা বন্ধ হয়ে গেছে। এমন পরিবেশে সুদ থেকে আপনাকে বাঁচতে হবে, আপনি অফিসে চাকরি করেন, বিশজন চাকরিজীবী, কতজন বিশজন, বিশজনের মধ্যে 19 জন ঘুষ খায়, এমন পরিস্থিতিতে একজন ঘুষ থেকে বেঁচে থাকা আরামদায়ক না কষ্টদায়ক বলেন? এমন পরিস্থিতিতেও আপনাকে ঘুষের গুণা সুরের গুণা আপনার শরীরে যেন স্পর্শ না হয়, সারা দুনিয়া বেপর্দা, আমার তো মনে হয় এখন হাজারে কোন একটা বাড়িতে খাস পর্দাশীল কোন বাড়ি নাই, হাজারে দু একটা পাওয়া যাবে না। নামাজ যেমন ফরজ, নিজের স্ত্রীকে পর্দায় রাখা ফরজ। আপনার 5 ভাই 4 ভাই বিবিকে পর্দায় রাখে, এমন পরিস্থিতিতে আপনার স্ত্রীকে আপনাকে পর্দায় রাখতে হবে, আরামদায়ক না কষ্টদায়ক, কিদায়ক, কষ্টদায়ক, এমন পরিস্থিতিও নিজের স্ত্রীকে পর্দায় রাখতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে স্মরণ করতে হবে, আমাকে দেখতেছেন আমার আল্লাহ,
এইভাবে যদি আপনি ইমান নিয়ে কবরে যাইতে পারেন, মৃত্যুর আগে জান্নাতে যে বাড়ি আপনার জন্য বরাদ্দ করেছেন আল্লাহ পাক, সেই বাড়িটা আপনাকে দেখাই দিবে। আল্লাহু আকবার। আজকে মুসলমানের ঘর থেকে শান্তি উঠে গেছে। সন্তান আজকে পিতা মাতার অবাধ্য, স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামী স্ত্রীর অবাধ্য, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, কেন? একমাত্র পর্দা লঙ্ঘন করার কারণে। ভাই আমার, একটা মানুষ যতক্ষণ পর্যন্ত চোখের হেফাজত না করবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না। যে ব্যক্তি চোখের হেফাজত করবে আল্লাহ পাক তাকে অলি বানায় দিবেন। সুবহানাল্লাহ, অলি বানায় দিবেন। সন্তান নেক সন্তান হওয়ার জন্য আমার প্রাণের ভাইরা, আজকে সমাজ, যুব সমাজ, আজকে যুব সমাজ হচ্ছে আমাদের দেশের আগামী দিনের সমাজের মেরুদণ্ড। কথা ঠিক না বে ঠিক বলে? আজকে যুব সমাজের হাতে ইয়াবা, হেরুইন, গাঁজা, সমাজের মেরুদণ্ড আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কোথায় যাবেন? হুজুরের কাছে যাবেন? তাবিজের জন্য কিছু কাজ হবে না। সন্তান যে সময় গঠন করার দরকার ছিল ওই সময় আমি গঠন করি নাই। কথা ঠিক না বেঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি কিভাবে হলেন? তিনি বলেন, আমার কোন কেরামতি নাই, কেরামতি হচ্ছে আমার মায়ের। তার বাপ সন্তানকে বুকি নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে রব্বুল আলামিন, আমার এই সন্তানকে কোনদিন বিনা উজুতে দুই রাকাত নফল নামাজ পড়ে, উজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আমার সন্তানকে আমি দুধ পান করাইছি। কি মনে করেন? দুই রাকাত নামাজ পড়ে, উজু করে, বিনা উজুতে দুধ পান করাই নাই, উজু করে নামাজ পড়ে আমার সন্তানকে দুধ পান করেছি, আল্লাহ আমার এই কষ্টের বিনিময়ে আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত বলি বানায় নিও। আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে। যেমন মা তেমন সন্তান। আপনার ফ্রেম যেমন হবে, ফলমা যেমন হবে, মাল তেমন বের হয়ে আসবে। হযরতে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট্ট ছিলেন, যা আমাদের প্রধান মেহমান এসে পড়ছে, আপনার ওনার ওয়াজ শুনবেন, বসেন, তা আমি ফিনিশিং দিই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার মা তাকে মক্তবে ভর্তি করছে, বুঝছেন, ছোট্ট মানুষ, উস্তাদ তাকে সবক পড়াইতেছে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা বাকারা শেষ করলেন, এরকম করে করে ছোট্ট বালক আল্লাহর কোরআনের আটারো পারা তার উস্তাদকে মুখস্থ শুনাইয়া দিছে। উস্তাদ তার মাকে ডেকে বললেন, তোমার ছেলেকে আমার কাছে অনেক বাতা পড়ানোর জন্য পাঠাইলা, এখন আল্লাহর কোরআনের আটারো সিফারাত মুখস্থ শুনাইয়া দিছে। ঘটনা তো কিছুই বুঝলাম না, পরে ঘটনা হলো এই, আমি তার মা, আমি কোরআনের আঠারো পারার হাফেজ ছিলাম, হাফেজ, আমার সন্তান যখন গর্বে এসেছে আমার সন্তানকে ঘরে নিয়ে আমি দান কাতে শুয়ে আল্লাহর কোরআনের নয় সিফারা তেলাওয়াত করেছি, আবার বাম কাতে শুয়ে নয় সিফারা তেলাওয়াত করেছি, আমার মন বলছে আমার সন্তান আমার গর্বে থেকে আমার থেকে তেলাওয়াত শুনে শুনে এসে আঠারো পারা মুখস্থ করে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। মায়ের তেলাওয়াত শুনে বড়বস্ত সন্তান যদি কোরআনের হাফেজ হতে পারে, যে মা সন্তান গর্বে নিয়ে ইস্টার জলসা দেখবে আর কিরণ মালা দেখবে,
নাটক যাত্রা প্রোগ্রাম শেষ করে শুনবে, এই সন্তান থেকে কুরআনের হাফেজ আশা করা যায় না, আর তারই আশা করা যায় না, আলেম ওলামা আশা করা যায় না, এই পেট থেকে এই ফর্মা থেকে চুর বাটপার লম্পট ছাড়া আর কিছুই আশা করা যায় না। কথা ঠিক না বেঠি আমার প্রাণের ভাইয়া? আজকে দুই মিনিটে শেষ করে দিচ্ছি। আজকে পৃথিবীতে, এই পৃথিবীতে অধিকাংশ সন্তান জন্মই শুদ্ধ নয়, জন্মই কি না শুদ্ধ না। কিভাবে বললেন তো আপনি? আপনি তো হয়তো বলতে পারেন কিভাবে বললেন। হ্যাঁ, এটার একটা ক্যাটাগরি আছে, মাপকাঠি আছে। কেমন? ইন্নাল রাজুলা ইমরাতান, হাদিস শরীফে এসেছে, কোন পুরুষ কোন মহিলাকে যদি বিবাহ করে মহরণা কম অথবা বেশি ধার্য করলো, লাইসা ফি নাফসিহি আইয়ুয়াদ্দিয়া ইলাইহা হাক্কাহা খাদাহা ফামাতা ওয়ালাম ইয়ুয়াদ্দি ইলাইহা হাক্কাহা খাদাহা লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জানি। মহরণা ধার্য করছে, দিতার তো না 10,000, ধার্য করছে 5,00,000। কেউ 5,00,000 কেমনে করে দেওয়ার লাগে? এটা ভেষণ মহরণা, এটা ভেষণ না খরচ? যদি বলেন খরচ, আল্লাহ রাসূল বলেন বিয়ার সময় দাহ্য করার সময় দেওয়ার তার খেয়াল নাই, লাইসা ফি নাফসি আইয়ুয়াদ্দিয়া, সে যেটা পরিশোধ করবে এই নিয়ত তার নাই, দুঃখ দেওয়ার জন্য, সামাজিকতা রক্ষা করার জন্য। এমন অবস্থায় মারা গেছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জিনা তার সাব্যস্ত হবে। তার এই পর্যন্ত স্বামী স্ত্রী যত মিলন হয়েছে, এটা একটাও মিলন না, সব জিনা, যত সন্তান ভূমিষ্ঠ হয়েছে সব জানব সন্তান, হারাম জানা সন্তান, কারণ তার বিবাহ শুদ্ধ হয় নাই, সন্তান শুদ্ধ হবে বলেন? ভাই সাবধান, এইগুলি করা যাবে না। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসলমান তোমরা যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারো, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি তোমাদের সাথে আছি। সুবহান আল্লাহ বলেন, আমরা যদি আল্লাহর সাথে থাকি তাহলে আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা যদি আল্লাহর সাথে না থাকি আল্লাহও আমাদের সাথে নাই। যার আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলির উপর যথার্থ আমল করার জন্য তৌফিক দান করুন।